আমার কয়েকটি ইচ্ছা আছে। একটি হলো আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, যেন আমাকে খুব গোপনে কবর দেওয়া হয়। জানাজা হবে কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক। চিত্রনায়িকা মৌসুমীর লাশ দেখা না দেখা নিয়ে এবার মুখ খুলেছেন শায়েখ আহমদুল্লাহ। চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের, একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পর্দা তার অভিনয় হাসিতে মুগ্ধ হয়েছে ভক্তরা। সম্প্রতি অভিনয়ে 30 বছর পূর্ণ করেছেন তিনি। ক্যারিয়ারে এ পর্যায়ে এসে নন্দিতের নায়িকা নিজের কয়েকটি ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের 13টি প্রশ্ন শিরোনামের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ চিত্রনায়িকা। অনুষ্ঠান উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন, ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটি কী বলতে চান? এই প্রশ্নের উত্তরে মৌসুমী বলেন, প্রথমত আমি বলবো আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছা আছে, একটি হলো আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, যেন আমাকে খুব গোপনে কবর দেওয়া হয়। জানাজা হবে কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক। মৃত্যুর আগে হজ যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেছেন, আমি মারা যাওয়ার আগে বড় হজ করতে চাই, আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। মৌসুমী আরও বলেছেন, আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধারাকা ছবিও দর্শকদের কাছে অনেক ছবি রয়ে গেছে, সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর ক্রাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে, সেখানেই সবে আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর ক্রাইভে রাখলে ভালো হবে বা গবেষণায় কাজ আসবে, তবে সে উদ্দেশ্যে ছবিগুলো সংরক্ষণ হবে, অবশেষে বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে। এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে। শেষ দিকে এই নায়িকা জানান, মৌসুমী ওয়েলফেয়ারের নামে একটি সংগঠন আছে, তিনি চান সেটি তার মৃত্যুর পরও সচল থাকুক। যে উদ্দেশ্যে সংগঠনটি গড়ে উঠেছে সেসব সম্পূর্ণ করার জন্য অনুরাগীদের অনুরোধ করেন এটি সচল রাখতে। ঢাকায় সিনেমার একজন জনপ্রিয় মুখ চিত্রনায়িকা মৌসুমী, সম্প্রতি তার ইচ্ছা জানতে চাইলে তিনি বলেছেন, তিনি মারা গেলে তার লাশ যেন কেউ না দেখে এবং তার ছবি যেন সবাই ডিলিট করে দেয়। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন ইসলামী বক্তা আর সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ। বুধবার তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিনি বলেন, অভিনয় জীবনে 30 বছর পার করার পর বাংলাদেশের সুপরিচিত এক অভিনেত্রী দর্শকদের কাছে অনুরোধ করেছেন, যাদের কাছে তার ধুমধারাকার ছবি সংরক্ষিত আছে, মৃত্যুর পর সবাই যেন তা ডিলিট করে দেয়, তাছাড়া মৃত্যুর পর তার লাশ যেন কেউই না দেখে, দ্রুত গোপনে যেন তাকে দাফন করা হয়, এমন অনুরোধও ব্যক্ত করেছেন তিনি। গত কয়েক বছর ধরে এদেশের সর্বসাধারণের মধ্যেই দিন পালনের যে আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে এ ঘটনা তারই ধারা পরম্পরা। আলোচিত এই নায়িকা স্টুডিওতে বসে ক্যামেরার সামনে যখন কথাগুলো বলেন তখন ক্যামেরার পেছনে কোনো ক্যামেরাম্যান ছিল না। নায়িকাকে নির্জনে বিশেষ কিছু বলার জন্য উপস্থাপক বেরিয়ে গিয়েছিলেন স্টুডিও থেকে। এমন একান্ত মুহূর্তে গভীরভাবে লালন করা আত্মগত বিশ্বাসও মানুষ নিবিড়ভাবে ব্যক্ত করে, যেন নিজের সঙ্গে নিজের গোপনের বিশ্বাসের কথা। নায়িকার এই উপলব্ধিকে আমরা স্বাগত জানাই। নারী স্বাধীনতার মুখরোচক স্লোগানের আত্মহারা হয়ে অনেক বোন নারীত্বের খোলস ছেড়েই বাইরে বেরিয়ে আসেন, যাকে তারা মুক্তির উজ্জ্বল দীপশিখা ভেবে উন্মত্ত হন। দিন শেষে বুঝতে পারেন আসলে তা অগ্নিগহ্বর ছাড়া কিছুই নয়। কিন্তু সে উপলব্ধি আস্তে আস্তে জীবনের অনেক কিছু তারা হারিয়ে ফেলেন। আলোচিত নায়িকা তার উৎকৃষ্ট উদাহরণ। প্রিয় বোন, এমন ক্যারিয়ার গড়বেন না যেখান থেকে দিনে ফিরে আসাটা দুর্গম গিরিকান্তর মরুপারে দেওয়ার মতোই কঠিন হয়ে যায়। লাইফস্টাইল ও ক্যারিয়ার বাছায় সতর্ক না হলে হয়তো এমন দিন আসবে যখন আপনার ভূতোদয় হবে, কিন্তু পৃথিবীর বুক থেকে আপন পাপের চিহ্ন মুছে ফেলতে পারবেন না, যেদিন আপনার আফসোসেই বাড়বে শুধু।